বিধাননগর পৌরসভায় ক্রমশই বাড়ছে ডেঙ্গির দাপট। এলাকায় ডেঙ্গির বলি একাধিক, তবু এলাকার পৌরসভার তরফে ডেঙ্গি রুখতে গৃহীত হয়নি কোনো পদক্ষেপ। এলাকায় যত্রতত্র জমে রয়েছে আবর্জনা, জল নেই পৌরসভার পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, বাড়ছে ডেঙ্গি মশার প্রাদুর্ভাব। শহরের বুকে চরম অব্যবস্থার ছবি দেখে শিউরে উঠছে বাংলা। বিধাননগর পৌরসভার তরফে কেন নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা? এলাকার বিহাল দশা দেখার পরও কিভাবে বিদেশে পাড়ি দিলেন মেয়র? এলাকাবাসীর প্রতি বিধাননগর পৌরসভার মেয়রের এই উদাসীনতার কারণ কি? এলাকার সংস্কার ও মেয়রের পদত্যাগের দাবিতে এদিন বিধাননগর পৌর নিগমের প্রতি ক্ষোভ উগড়ে দিল স্থানীয় গেরুয়া শিবির। এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। অথচ বিধাননগর মেয়রকে আমরা বলছি যে এই ব্যাপারটা আপনি অবগত আছেন, দেখুন যে ডেঙ্গু কোন কোন পর্যায়ে গেছে, মানুষ ডেঙ্গি আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মশার যে স্প্রে, যে ডাইইথেনাইল, যে ডাইঅক্সাইড যে দেওয়ার কথা, সেগুলো ঠিক মতো করে মেশানো হচ্ছে না, দেওয়া হচ্ছে না। শুধু জল স্প্রে করা হচ্ছে, দেখানো হচ্ছে পৌরসভা কাজ করছে, কিন্তু আদপে সেই ডেঙ্গির যে মশার তেল ব্যবহার করছে তাতে মশা মারছে, মশা মরছে না, মশা বরঞ্চ বাড়ছে। এলাকার একাধিক রাস্তায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি জমা জল পরিষ্কারের কাজ করেন স্থানীয় বিজেপি কর্মী সদস্যরা। বিজেপির পক্ষ থেকে আমরা জঞ্জাল সাফাই করলাম, বিভিন্ন জায়গায় ডাবের খোলা, টায়ার, চায়ের ভাঁড়, থার্মোকলের থালা বাটিতে যে জমা জল আছে সেগুলোকে পরিষ্কার করলাম, সেগুলোকে ডাস্টবিনে ফেললাম। আমরা ব্লিচিং পাউডার সঙ্গে নিয়ে এসেছি, ব্লিচিং পাউডার নিয়ে বিভিন্ন জমা জলে আমরা ব্লিচিং পাউডার ছড়ালাম এবং রাস্তা ঝাড়ফাট দিলাম, পরিষ্কার করলাম। উত্তর চব্বিশ পরগনা আজকে ডেঙ্গুতে এক নম্বরে স্থান পেয়েছে, এটা অত্যন্ত লজ্জাকর। এবং আমার মনে হয় এই আমাদের যিনি পৌরসভা আছে, পৌরসভার মেয়র আছেন, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত, কারণ শি হ্যাজ ফেইলড ইন অল দ্য স্ফিয়ার। এই পরিস্থিতি বলছে বর্তমানে ডেঙ্গির ডেরা বিধাননগর, প্রায় প্রতি ঘরে লেগে রয়েছে জ্বর, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এলাকার আনাচে কানাচে আবর্জনার স্তূপ আর নোংরা জলে কার্যত নরক যন্ত্রণা ভোগ করছে এলাকাবাসী, কিন্তু তবুও হুঁশ ফিরছে না বিধাননগর পৌরসভার। খোদ মেয়র বসে রয়েছেন বিদেশে, ইতিমধ্যে ডেঙ্গির বলিও হয়েছেন সল্টলেকের এক বাসিন্দা। পুর প্রশাসনের এই উদাসীনতায় রীতিমতো ডেঙ্গি আতঙ্কে তটস্থ বিধাননগর। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।